দিদি, আজ তুমি কেমন তারা কাজ করতে যাচ্ছি রে বলো দেখিনি। একটিবারও ভাবলে নে তাইনে যে সংসারে আমরাও আছি। বড়বু, এখন কেমন বোধ করছিস? একটু সুস্থ বোধ করছিস তো? যখন অজ্ঞান হয়ে গেছিল, রামকুমার ঠাকুর আমায় মন্দিরে নিয়ে গেছিল। মায়ের পায়ের ফুল কপালে টেকে দিয়েছিল। বড়বু, একখানা কথা কইবি আমাকে? মা এদিকে তোর জন্য সমানে লড়াই করে যাচ্ছে, তোকে নিজের ঘরে নিয়ে পর্যন্ত নেকেছে, এসব নিয়ে বদ্দিদির সঙ্গে সমানে কথা কাটাকাটি হচ্ছে, আর তুই তুই একবারও ভাবলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে? তুই একবারও ভাবলি নে যদি আজ তোর কিছু হয়ে যেত, যদি তুই আজ নিজেকে শেষ করে দিতিস, তাহলে মা নিজের মুখ কোথায় রাখতো? মা নিজের মুখ সমাজে দেখাতে পারতো কি? সমাজে মা নিজের মুখ দেখাতে পারতো? আর মাসিমণি, তিতমা খুব কষ্ট পেয়েছে তাই নে? পাবেন নে? আমি মাকে এ ঘরে আসতে মানা করে দিয়েছি, কারণ আমি জানতো তুই এখন মায়ের মায়ের মুখোমুখি হতে পারবি নে। ও দিদি, দোয়াই তোমার, এমন করে কেঁদো নে দিদি, কেঁদো নে। তুমি যে পিড়ে এছো এই টের, এই অনেক। দেখো, আমি তোদের দুজনকেই কয়েছি, এ সংসারের মান সম্মান কিন্তু বউদের উপরেই নির্ভর করে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু 10 বার ভাবতে হয়। দেখ বড় বউ, এরকম ভাবিস নে যে আমি তোর দুঃখ কষ্ট বুঝতে পারছি না, কিন্তু কিন্তু মেয়েদের যে অনেক কিছু সহ্য করতে হয় মা, শুধুমাত্র নিজের সংসারের জন্য। যাক, এটা দেখে বানো না যে যে তুমি তোমার মাসিমণির ঘরে ঠাঁই পেয়েছো। তবে এটা হওয়ারই ছিল, কারণ তোমার মাসিমণি তো চিরটা কাল নিজের বোনপোর থেকে বোনপো বউয়ের ওপরে দরদ দেখিয়েছে। কোথায় মা আমার ময়নটাকে দোষ সাব্যস্ত করে এই বউকে খুঁজতে পাঠালো, আর এই বউ তো দেখছি দিব্যি ফিরেছে। এই যে বউ, এখন তো মনে হচ্ছে এরকম কাণ্ডই হতেই থাকবে তাই না? কারণ নিজের স্বামীকে তো সকলের চোখে ছোট করতে হবে তোমায়। বদ্দিদি, এ কি করছে কি তুমি? তুমি এদিকে এসো, কি হচ্ছে এটা, কি এসব? বদ্দিদি, তুমি জানো আজ বড় বউ কি করতে গেছিল? বড় বউ আজ দক্ষিণেশ্বরের ঘাটে নিজেকে শেষ করে দিতে গেছিল। কি? হ্যাঁ হ্যাঁ বদ্দিদি, আজ যদি কোনো অঘটন ঘটে যেত, তাহলে তুমি তুমি কাউকে নিজের মুখ দেখাতে পারতে? চলো চলো এখন এখান থেকে। এই ছোটকি বলছি, এই ঘটনা মা জানেন রে? মা যদি জেনে থাকেন তাহলে তো আমার মনকে দোষে টাউর করবেন, এই ও একদিন সকলকে শেষ করে দেবে আমাদের। এখন এসব কথা বলার সময় নয়, তুমি চলো এখান থেকে। জানিস বউ, আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি মরলে তোর বাসুর ঠাকুর চিতে আগুন দিতে আসেন কিনা।
বোধহয় আসতে এমনি জানিস। আমি একটু আসছি দিদি, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। জানিস বউ, আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি মরলে তোর বাসুর টাহুর জিতে আগুন দিতে আসেন কিনা। আচ্ছা বউঠান এখন কেমন আছেন বলুন তো, এখন কি কোনো ডাক্তার বদ্দি? এ কি আপনার কি হয়েছে? আচ্ছা আপনি ভাবে কান্নাকাটি করছেন কেন, শুনছেন? আচ্ছা আবার একখানে কথা দেবেন, আমি যতই দোষ করি না কেন দয়া করে আমাকে কখনো পায়ে টেলে দেবেন না। আপনি আমার যত খুশি ধমক দিন, যত খুশি শাসন করুন, আমি কখনো কিচ্ছুটি কইব না, শুধু আমার অবহেলা করবেন না আপনি। আমি আমি কি কখনো তেমন কিছু করেছি? আমি কি কখনো কোনোভাবে আপনাকে আপনাকে অসম্মান করেছি? না না আপনি আপনি সেটা আমায় খুলে বলতে পারেন। আমি কি আমার নিজের কর্তব্যে কখনো কোনো ত্রুটি করেছি? বরং আপনিই তো উল্টে আপনিই তো উল্টে গুরুদেবের আশ্রমে চলে যেতে চেয়েছিলেন। সে তো আমি ভেবেছিলাম আমি চলে গেলে বোধহয় আপনার আরেকখানে বিয়ে হবে, আপনি তাতে খুব সুখী থাকবেন। সত্যি তো আমি আপনার যোগ্যী নই। তাহলে আপনাকে একখানা অনুরোধ করব, আপনি দয়া করে এরপর থেকে আমার আমার একার সুখের কথা আর ভাবতে যাবেন না, আর সর্বক্ষণ ওই ওই পায়ে ঠেলা জাতীয় কথা আমার সামনে আর বলবেন না। আপনার স্থান কখনোই আমার পায়ে নয়, এই কথাটাই আমি আপনাকে বিয়ের পর থেকে বারবার বোঝানোর চেষ্টা করছি। বারবার বলছি যে আপনি লেখাপড়াটা শিখুন, তাহলে বুঝতে পারবেন আপনার স্থান কখনোই কারুর পায়ে নয়। যাই হোক, আচ্ছা আপনি বলুন তো বউঠান এখন কেমন আছেন, উনি কি এখন একটু সুস্থ বোধ করছেন? দিদির দুঃখ চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা দিদি তো সামান্য লেখাপড়া কানা শিখেছে, কোনোভাবেই আমার মতন না, তাও দিদির কপালে এত দুঃখ কেন লেখা হলো কইতে পারে? কেন মান পাবে না আবার দিদি, কেন এমন করে দিদি নিজেকে শেষ করে দিতে গেল কইতে পারে? মেয়ে মানুষের দুঃখ কষ্ট বোধ হয় শুধু লেখাপড়া দিয়ে কাটান দেওয়া যায়নি, তার জন্য অনেকখানি ভাগ্যি লাগে, অনেক পুণ্যি করতে হয়, অনেক পুণ্যি। মানুষের দুঃখ কষ্ট বোধ হয় শুধু লেখাপড়া দিয়ে কাটান দেওয়া যায়নি, তার জন্য অনেকখানি ভাগ্যি লাগে, অনেক পুণ্যি করতে হয়, অনেক পুণ্যি। শুনুন, আপনি কিন্তু এই কারণে আবার লেখাপড়াটা বন্ধ করে দেবেন না, দোহাই আপনার। সকাল সকাল গেল কোথায় দুজনে? আমার না দেখে কি মন্দিরে চলে গেল আবার? এমন তো হয়নি কখনো। Thank you.
দাদা গো, একটু খুলে কোনে আমাকে, কোথায় নিয়ে চললে? হ্যাঁ এ তো আচ্ছা গিয়ে রয়ে পড়া গেল, সকালের পুজোটা পর্যন্ত হয়নি, তুমি আমাকে টেনে বার করে নিয়ে এলে। ও দাদা, রাতে ঘুমটা পর্যন্ত ভালো করে হয়নি গো। আচ্ছা এ কি কাণ্ডি বলো তো তোমার, তুমি আমায় কইবে কইবে তুমি আমায় কোথায় নিয়ে চললে? তুই কি একটু চুপ করে থাকতে পারিস না? কেন পারবো নে, চুপ করে থাকতে কেন পারবো নে, কিন্তু তার জন্য আমাকে যে সব খুলে কইতে হবে। শোন কথা, তোকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর যাওয়াটা প্রয়োজন রে। কদাই তুই আমার উপর এটুকু ভরসা করতে পারছিস না? একবার বলছিস কামার পুকুর ফিরে যাবি, একবার পাগলের মতো কথার মাঝখানে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিস। কদাই ছোট থেকে তোর দাদাই তো তোকে এত বড় করে তুলল রে, তাই তুই দাদাকে কোনো প্রশ্ন না করে দাদার সঙ্গে যেতে পারছিস না? কেন পারবো না গো, তবে এখন আমাকে একটু জিরোতে হবে। ওরে বাবা গো, আমি আর পাচ্ছি না গো। ওই দেখো, ওই দেখো, গদাই শোন আমার কথা শোন, গদাই পাচ্ছি না গো, আমাকে একটু জিরোতে হবে। গদাই তুই বসবি না, চল বাবা, চল। বাবা করছে তো, আমি এখন একটু এখানে বসবো, পরে যাবো কোন বাবা গো। অভিষেক কর তোর ভাইয়ের, দীক্ষিত কর তন্ত্র মতে, এই প্রদীপ নিয়ে যা, এই প্রদীপ নিপতে দিস না রামকুমার, তোর ভাইয়ের অভিষেক হলে এই প্রদীপ ভাসিয়ে দিস। তুমি বলো মা, কি করে গদাইকে দীক্ষা দেওয়াবো, সে যে কোনো মতেই তৈরি হতে পারছে না, আর আমিও তাকে সবকিছু জানানোর সাহস পাচ্ছি না, পাছে সে একেবারে বেঁকে বসে। তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও। ছোট মামা, ও ছোট মামা, বড় মামা, বড় মামা, ছোট মামা, বুঝো কান্ডি কানা, কোথায় যে গেল দুজনে মিলে, এখন দুই ঘরে পুরোহিতদের আমি কি কইব? ও ছোট মামা, হৃদয় ঠাকুর, রানীমা, আবার কোথায় গেলেন? আমাদের যে চারুজি মশাইয়ের সাথে জরুরি কথা ছিল। আগে সেজবাবু, বড়মামা হয়তো এখনই পিরবেন, কাউকে তো কিছু কয়ে যাননি। আজ তিনি কিছু না কয়ে চলে গেছেন। আচ্ছা রীতেটা, আমাকে এখানে কথা বলুন দেখি, চাটু চেটাও সুস্থ আছেন তো? না, আসলে সেদিন তিনি কইলেন মন্দিরের জন্য নতুন পূজারীর খোঁজ করতে হবে। আসলে আপনি সারাক্ষণ ওনার সাথে সাথেই থাকেন তো, তাই আপনাকে শুধোচ্ছি আর কি। ছোট বর্চাজিও কয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানলে আমাকে জানাবেন। ছোট মামা তো কিছু কয়ে যায়নি, আপনারা আপনারা কালীগড়ে যান, বদনটাও এক্ষুনি কালীগড়ের পুজো শুরু করবেন, আমি পুজোর তালা দিয়ে আসছি। আপনারা যেভাবে আমাদের উপকার করলেন, আমরা সারাটা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আপনারা আমার বড় নাতবকে রক্ষে করেছে, আমার মান সম্মান রক্ষে করেছে,
জানো তো মতুর, এই কথাখানাই চাটুর্যটা ওরকে আমি আগে কইব, তারপরে কইব আমরা কি এমন অপরাধ করেছি যার জন্য তিনি আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছেন। তিনি যবে থেকে এই কথাখানা করেছেন নি, আমার বুদ্ধি শুদ্ধি কেমন যেন নখ পাচ্ছে জানো তো। আর তারপর থেকে আমি তিনাকে যেন ধরতেই পারছি না। মা, আমি বলবো আপনি অপেক্ষা করে চার জমশের সাথে কথা বলেই একেবারে বাড়ি ফিরবেন। না না, অত সহজে চার জমশাইকে আমরা এই মন্দির ছেড়ে যেতে দেব না। আমার খুব অস্থির অস্থির লাগছে মতো, খুব অস্থির অস্থির লাগছে। যেভাবেই হোক আর চার জমশাইকে ধরতেই হবে, জানতেই হবে যে তিনি কেন এমন কথা কইলেন। কেন তল পাতাল খুঁজলে, তল তল পাতাল খুঁজলে, ও গদাই আর কতক্ষণ বসে থাকবি, দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের আবার মন্দিরে ফিরতে হবে। বল তুই কি জানতে চাস বল। কিছু না তো, আমি কিচ্ছু জানতে চাইনি, আমার কি প্রয়োজন তোমার পেট থেকে কথা টেনে বার করা না। কিন্তু একটা কথা আমি তোমায় কইছি, আমি কামার পুকুরে গেলে মাকে কইব তোমার মাথা কানাও গেছে, বৌদি দেখাতে হবে। বুঝতে পেরেছি, তোকে সব বুঝিয়ে না বললে তুই যাবি না। ও দাদা গো, সত্যি আমি বুঝতে পারছি না গো, তুমি ভোরের বেলা এই দেখে পর্যন্ত কিছু না জানিয়ে আমাকে টেনে নিয়ে চললে কোথায়। হ্যাঁ, আর একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি রানীমাকে কেন কইছো, তুমি আর কালীগড়ে পুজো করবে না, অন্য পুজুরি আসবে কেন গো। ও দাদা গো, কেন কইছো এই কথা আমাকে খুলে বলো না। ও দাদা গো, কেন কইছো, আমি কি চিরটাকাল বেঁচে থাকবো গদাই। দাদা, তার আগে মায়ের পুজুরির ব্যবস্থা করে যেতে হবে তো আমায়। এক ভৈরবী মা আমাকে নির্দেশ দিয়েছেন, আমার পরে কে মায়ের পূজুরি হবে তার খোঁজ করার। কোথায়? আর আমি আমি তাই তাই তোকে তৈরি করে দিতে চাই। আমি তোকে নিয়ে যাচ্ছি এখন কেনারাম ভট্টাচার্যের কাছে সাক্ষাৎ করিয়ে দিতে, তিনি তোর দীক্ষার ব্যবস্থা করবেন। চল চল গদাই, আয় আয় আয়। তুমি আমাকে লুকিয়ে নিয়ে চলেছ দীক্ষা দেবে বলে? হ্যাঁ গদাই, তন্ত্র মতে দীক্ষিত হবি তুই, তবে তো মায়ের পুজো তুই করতে পারবি। না, আমি কোথাও যাবো না, আমি দীক্ষা দিতে কোথাও যাবো না, এই জন্যে তুমি আমাকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যাচ্ছিলে গো। তা নয় তো কি,
দত্তকে বললে তুই যেতিস? চল লক্ষ্মী লক্ষ্মী ভাই আমার, চল না 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 আমি যাবো না, আমি আমি যাবো না, আমি আমি কামার পুকুরে মাকে পত্তর দেব, আমি আমি মাকে কইব তুমি শহরে এসে কেমন দাঁড়া যেন, বদলে গেছো গো বদলে গেছো, আমি মাকে কইব কি করি পাগলটাকে বোঝাই, কি করে বলি যে, কি করে বলবো আমি ওকে যে সত্যি আমার আমার দিন ফুরি আসছে। জবা ফুল জোরে জোরে পড়ছে রাত থেকে, দিন